তো ওয়াও আমি দেখতেই পাচ্ছো অস্থির অস্থির নিয়ে ফেলেছি শেষ পর্যন্ত বন্ধুরা আবারও চলে এসেছি কি আর করার আবারও দুই হাজার আশি একুশশো আশিটা ডায়মন্ড টপ আপ করে নিয়ে আবার চলে আসছি এবার স্পিনে আমার কিন্তু চাই চাই বুঝতে পেরেছো আর কিন্তু কোনো এবার প্রত্যেকটা ট্রিক্স স্টেপ বা স্টেপ ফলো করে অ্যাপ্লাই করব আমি যা যা আর কোনো কিছু উল্টোপাল্টা কিছু করতে চাই না আর ভালো লাগছে না আমার টাকা নিয়ে নিল অনেকগুলো বুঝতে পারছো তো কী আর করার যাক এবার আমার কিন্তু কি চাই বুঝতে পারছ ক্যাশটা যা আছে ডিলিট করে দিবে এবার যা একটা কিছু পেলেই সাথে সাথে কেটে দিয়ে আমি নতুন করে সিস্টেম রিস্টার্ট করে আবার আসবো তো এটা এখন এই টিক্সটা অ্যাপ্লাই করে দেখব আগের মতোই অ্যাডাম ক্যারেক্টার নিয়েছি অ্যাডাম ক্যারেক্টার তো অ্যাডাম ক্যারেক্টার নিয়ে আমি সমস্ত কিছু আনিকুপ করে রেখেছি সমস্ত কিছু আনিক্যুব করে রেখেছি আমাকে আমার দেখতে পাচ্ছ ছয়টা এখানে একটা মাত্র স্টোন লাগবে দুইটা ব্লু প্রিন্ট লাগবে একটা স্টোন দুইটা ব্লু প্রিন্ট যদি পেয়ে যায় তাহলে তো ভাই খুবই ভালো আর যদি না পাই ব্যাট তো চলো স্প্রিন করে দেখি প্রথম স্পিনটা আল্লাহ খুলে আল্লাহ দাইনি দেখোছো দাইনি ভাই খুলতে সিমসম সিমসম হয় না কিছু হয় না খুলতে কিছুই খুলতেছ না তো কি করব তো আবার স্পিন করি চলো আবার স্টোন দিয়েছে দেখোছো স্টোন বারবার শুধু স্টোনই দিচ্ছে ব্লুপ্রিন্ট কি চোখে দেখে না নাকি এটা কি চোখে দেখবে না না কি বুঝলাম না আমি তো যাক আমি যেহেতু পেয়েছি একটা তো সো আবার কেটে দিব পুরাটাই ক্লিয়ার করে নিব ক্লিয়ার করে নিয়ে পুরাটা ক্লিয়ার করে নি আবার কেটে দি আবার নতুন করে ঢুকবো আমি ক্লিয়ার করে নিলাম

তো এটার উপর আটো ক্লিক করে নিই এটার উপর ক্লিক করে নিই ভিতরে ঢুকে একটু ভিতরে ঢুকে এটার উপর একটু ক্লিক করে নিই এটার উপর একটু ক্লিক করে নিই এখানে সেখানে সব জায়গায় ক্লিক করে নিচ্ছি সব জায়গায় ক্লিক করে নিচ্ছি এটা একটু মানে এলোমেলো ক্লিক করছে আমি এলোমেলো ক্লিক মাথা নষ্ট হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে মাথা ঠিক আছে মাথা নষ্ট করার মতোই অবস্থা তো স্পিন করলাম এবার পেয়ে গেছি ও এবার কিন্তু আরেকটা ব্লু প্রিন্ট পেয়ে গেছি আরেকটা ব্লু প্রিন্ট দুইটা ব্লু প্রিন্ট হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছো দুইটা ব্লু প্রিন্ট হয়ে গেছে দুইটা পেয়ে গেছে আর একটা ব্লু প্রিন্ট দরকার আমার কাছে আছে ষোলোশো বাউন্ন ডায়মন্ড তো যেহেতু ব্লু প্রিন্ট পেয়ে গেছি তো কোনো কিছু করার নেই আবার পুরো সিস্টেম কেটে দিব পুরো ক্যাশটা ডিলিট করে আবার নতুন করে আমি স্পিন করব কেটে দিয়ে আবার ঢুকছি দেখা যাক টোটাল কত ডায়মন্ড যে গেল আঠাশশো ছিল আঠাশশো থেকে আর দুই তিন হাজার তিন হাজার ডায়মন্ড চলে গিয়েছে বত্রিশশো ডায়মন্ড চলে গিয়েছে এমন শেষ আমার হ্যাঁ তো যাই হোক আবার চলে আসলাম কিনা একটা লাগবে এলোমেলো আমি এলোমেল তো এলোমেলো ক্লিক করো আবার আগের মতো এলোমেলো ক্লিক করো এখানে এলোমেলো ক্লিক করে না এলোমেলো ক্লিক করে নিয়ে তারপরে দেখা যাক যদি এবার দিয়ে দেয় দেয়নি 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 যেহেতু দেয়নি তো স্পিন কিন্তু একটু জাস্ট ক্লিয়ার করে নিচ্ছি একটু আচ্ছা ক্লিয়ার করার দরকার নেই যা আছে আছে একটু আরেকবার ঢুকে ক্লিয়ার এখানে একটু আরেকটা মিলেন আরেকটা স্টোন আরেকটা ব্লু প্রিন্ট আরেকটা ব্লু প্রিন্ট আরেকটা ব্লু প্রিন্ট তো দেখা যাক আরেকটা ব্লু প্রিন্ট পাওয়া যায় কি না আরেকটা ব্লু প্রিন্ট আমার কাছে চোদ্দশো ডেম সাতটা স্পিন করতে পারবো হয়তো বা হতে পারে দেয়নি দেখতে পাচ্ছি এবারও দিলো না তাই আমি আর ই করতে চাচ্ছি না বা কেটে দিই নতুন করে ঢুকি এরকম কপাল বলবো কপাল তো পরের কথা গ্যারানে এমন সিস্টেম সেট করেছে না তোমার কাছ থেকে চার হাজার পাঁচ হাজার ডায়মন্ড খাবেই খাবে সিস্টেমটা এমনভাবে সেট আপ করেছে আর সিস্টেমটা এমনভাবে সেট আপ করেছে চার পাঁচ হাজার ডায়মন্ড রাখে তুমি পাবেই না পাবে না পাবে না এনি যাও চার পাঁচ হাজার ডায়মন্ড তোমার কিনে নিবে তো যাই আমি যত কিছু করার দরকার দেখতেই পাচ্ছ শুধুমাত্র আর একটা ব্লু প্রিন্ট দরকার আর একটা ব্লু প্রিন্ট চলো স্পিন করি দেখা যাক দেয়নি এবার কিন্তু আমার কাছে কিন্তু আর মাত্র এগারোশো ডায়মন্ড রয়েছে কি করা যায় কি করা যায় বুঝতে পারছি না কি করবো মাথা নষ্ট হয়ে গেছে আমার কি করবো কিছু বুঝতে পারছি না আমি মাথা নষ্ট হয়ে গেছে কি করা যেতে পারে চলো এবার যা আছে রিপোর্ট টিপোর্ট আরেকবার মারলাম যা আছে হয়েছে রিপোর্ট বেশি মারা ভালো না আর কি করা যেতে পারে কি করা যেতে পারে আচ্ছা এটাতে অ্যাডাম ক্যারেক্টার নিয়ে বেশি পেয়েছি ভাবছে অ্যাডাম ক্যারেক্টার দেওয়া হবে না তো চলো অ্যাডাম ক্যারেক্টার চেঞ্জ করে ইফকে নিয়ে নিই ইফকে দুই একটা কাজে লাগাই কোন ইফ ভালো লাগছে এটা নাকি এটা এই ইফটাকেই ভালো লাগছে এই এরকম করে রাখি ব্যাস এরকম দেখা যাক কিছু দেখি না ইবকে নিয়ে স্পিন ওয়াও ভাই এবার কিন্তু ইবকে নিয়ে স্পিন করছি এবার কিন্তু না দিলে কিন্তু রাগ করবে ইব ইব রাগ করে ফেলবে তাড়াতাড়ি দিতে হবে এবার এবার আবার স্টোন আবার স্টোন কপাল পুরো আমার আবার স্টোন চাই না আমাকে ব্লু প্রিন্ট চাই অনলি ইস্টোন খালি স্টোন আর আর স্টোন কত স্টোন দেবে আমাকে হ্যাঁ স্টোনের পাহাড়ের নিচে কি ডুবাই দেবে নাকি আমাকে কেটে দিচ্ছি পুরোটা পুরোটা কেটে দিচ্ছি আর মাত্র চারটা স্প্রিন দিতে পারবো জানি না হবে কিনা দুই হাজার প্রায় কত দেখতে পাচ্ছ তিন হাজার আর পাঁচ হাজার ডায়মন্ড ডায়মন্ডের মতো খরচ হয়ে যাচ্ছে প্রায় আর মাত্র আমার কাছে আছে কত নয়শো বত্রিশ ডায়মন্ড মানে আমি আর চারটা স্পিন করতে পারবো চারটা স্প্রিনে কিন্তু আমার একটা ব্লু প্রিন্ট চাই জানি না পাবো না ভাই তোমরা কততে পেয়েছো অবশ্যই কমেন্টে লিখবে ঠিক আছে কততে কততে পেয়েছো কমেন্টে কিন্তু লিখবে এরকম যন্ত্রণার কিছু নেই ডায়মন্ডের পর ডায়মন্ড চলে যাচ্ছে কিন্তু কাজের কাজ এখন পর্যন্ত হচ্ছে না একটা ব্লু প্রিন্ট লাগবে আমার স্টোন ছিল কোথায় সেখান থেকে কতগুলো স্টোন পেয়েছি স্টোন এখন আটটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে আরেকটা ক্লিক করে এটা ক্লিক করে নিই এটা ক্লিক করে নিই এখানে ক্লিক করে কি করবো যেখানে সেখানে ক্লিক করি কিছু একটু ক্লিক করে নিই কিছু করার নেই চলো আমরা স্পিনে যাচ্ছি তো দেখা যাক গিলি গিলি পু খুলে যা সিম সিম খুলে যা সিম সিম হয় না খুলে যা সিম সিম হয় নাই আল্লাহ পাচ্ছি না পাচ্ছি না কি করি আমার ডায়মন্ড আছে আর তিনটা স্পিন করতে পারবো চলো আর আর ভালো লাগছে না এখন স্পিন করতে থাকি দেখা যাক এবারও দিল না আমার কাছে মাত্র দেখতে পাচ্ছ মাত্র তিনটা স্পিনের মতো ডায়মন্ড আছে মাত্র তিনটা স্পিন তিনটাও না দুইটা দুইটা করতে পারবো তিনটা করতে পারবো টেনা টুনা তিনটা হতে পারে দুই চার তিনটা হবে না তিনটা হবে না আর দুটা স্পিন করতে পারবো দেবে কিনা জানি না তো কি করা যেতে পারে কি করা যেতে পারে কপাল খারাপ কি করা যেতে পারে বুঝতেছি না কি করা যেতে পারে তো ভাই কি করা যায় চলো স্পিন করি কেটে দিব কেটে দিয়ে ঢুকে কি করবো আমাকে তো কিছু দেয়ই নাই তাই না কিছু তো দেয় নাই আর দেবে কখন দেবে কখন দেবেটা কখন দেবে মেজাজ খারাপ হয়ে গেল দিচ্ছে না ডায়মন্ড সব শেষ হয়ে গেল তারপরেও দিচ্ছে না একটা ব্লু প্রিন্ট দরকার আর ওনলি ওয়ান ব্লু প্রিন্ট আর একটা ব্লু প্রিন্ট আর একটা ব্লু প্রিন্ট এই দুই হাজার ডায়মন্ডে কি করেছে একটা ব্লু প্রিন্ট দিয়েছে আর দুইটা স্টোন দিয়েছে তাহলে এটাই আমার ডায়মন্ড সব খেয়ে নিল কিচ্ছু দেয়নি দেখো ভাই কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না মাথা নষ্ট হয়ে গেছে চলো স্পিন দিই কিচ্ছু না কিচ্ছু না দেখতেই পাচ্ছ কিচ্ছু দেয়নি টোটাল আমার আঠাশ আর এক বাইশো পুরা পাঁচ হাজার ডায়মন্ড চলে গিয়েছে পাঁচ হাজার ডায়মন্ডে আমাকে কি দিল দুইটা ব্লু প্রিন্ট আর এটা হচ্ছে পাঁচটা স্টোন পাঁচ হাজার ডায়মন্ড খেয়ে নিয়েছে পাঁচ হাজার ডায়মন্ডে আমাকে শুধুমাত্র এটাই দিয়েছে এখন আমার এটা নিতে গেলে কি করব কি করে পাবো এটা আর একটা আমার এটা দরকার এটা একটা দরকার এটা একটা দরকার সেটা পেলাম না গেরেনা এটা কি করছে আমার সাথে ঠিক আছে হ্যাঁ আমি কী করার আরো কিছু স্পিন করতে হলে আমাকে আরো টপ আপ করতে হবে চলো তো বন্ধুরা এক হাজার ডায়মন্ড আবারও টপ আপ করেছি দেখতেই পাচ্ছো এক হাজার বিরানব্বই ডায়মন্ড টপ আপ করেছি একটা ব্লু প্রিন্ট লাগবে অনলি একটা ব্লু প্রিন্ট আটশো পঁচাত্তর টাকা নিয়েছে কোডা সব থেকে তো আমার মোটামুটি অনেক টাকায় চলে গিয়েছে শুধুমাত্র একটা টাইটার নিষ্কারের পিছনে তো যাক যদি এটার মধ্যে না দেয় তাহলে এর থেকে আর হতাশাজনক কিছুই থাকবে না যে এত কিছু করব আসলে পাচ্ছি না জাস্ট একটা ব্লুপ্রিন্ট দরকার আমার তাহলে কিন্তু আমি নিয়ে ফেলতে পারি একটা ব্লুপ্রিন্ট তো যাই হোক বেশি দেরি না করে আমরা চলো স্পিনে চলে যাই যদি কপাল ভালো থাকে তাহলে পেয়ে যাবো আর যদি কপাল খারাপ থাকে থেকে ফাটা কপাল আর কিছু হতে পারে না তো ঠিক আছে দেখা যাক দেয়নি দেখতে পাচ্ছি একটা স্পিন করে ফেললাম কিন্তু কিছুই দেয়নি তো একটা একটা করে স্পিন করবো আর কেটে দিবো এখন একটা করে স্পিন করবো আর কেটে দিবো আবার নতুন করে ঢুকবো তাছাড়া আর উপায় নেই এখন একটা একটা করে কাটবো আর ঢুকবো দেখা যাক দেয় কি না এক হাজার ডায়মন্ড আটশো পঁচাত্তর টাকা উড়াইতে কত সময় লাগে একশো পঁচাত্তর টাকা উড়াতে কত সময় লাগে দেখো কত অল্প সময়ের মধ্যে আটশো পঁচাত্তর টাকা ফতুর হয়ে যাবে গেরানা যে ধরনের ধাপ্পা দিচ্ছে এর থেকে কি হতে পারে আর বলো এর থেকে বেশি কি হতে পারে চোখের সামনে টাকা নিয়ে নিচ্ছে জাস্ট একটা নিতে মাত্র বারোটা বাজে ছেড়ে দিচ্ছে তো যাই হোক আমি তো ক্লিক করে নি এগুলোর ক্লিক করে নি আমাকে শুধু স্টোনই দিচ্ছে স্টোন ভাই চাই না আমাকে একটা ব্লু প্রিন্ট একটা ব্লু প্রিন্ট একটা একটা ব্লু প্রিন্ট দেয়নি দেখতেই পাচ্ছ এবারও কিন্তু দিলো না আমার এক হাজার টাকা যদি না পায় তাহলে এর থেকে আর কি কষ্ট থাকতে পারে আটশো পঁচাত্তর টাকা কেটে নিচ্ছে যাক ডায়মন্ড তো নিয়ে নিয়েছি দেখা যাক আমি আবারও একটু কেটে দিচ্ছি কেটে দিয়ে আবারও ঢুকছি বুঝতে পারছো ভিডিও বানাচ্ছি আমার আমার এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করো কি অবস্থা দু হাজার একুশশো এত ডায়মন্ড নিয়েছিলাম আগেকার ডায়মন্ড ছিল আবার এক হাজার ডায়মন্ড নিলাম তারপরও এখন একটা ব্লু প্রিন্টের জন্য আমি একটা ব্লু প্রিন্টের জন্য একটা ব্লু প্রিন্ট কখন দেবে একটা ব্লু প্রিন্ট প্রিন্ট পেলে কিন্তু নিয়ে ফেলতে পারি তো দেখা যাক শেষ পর্যন্ত দেয় কি না আমার মধ্যে এখন ভয় কাজ করছে যে সাতশো বত্রিশ ডায়মন্ড আছে আদৌ কি পাবো না তো যাই হোক আমি আল্লাহ পেয়ে গেছি ও যাক শেষ পর্যন্ত এসে কিন্তু একটা ব্লু প্রিন্ট পেয়ে গিয়েছে দেখ কপালে শেষ পর্যন্ত আমাকে দিয়েছে গ্যারেনা সদয় হয়েছে আর সেই সাথে ওয়াও একটা স্টোনও দিয়েছে ওয়াও গুড গুড চলো একটা স্টোন একটা ব্লুপ্রিন্ট আমার সেই সাথে আটটা নয়টা স্টোন হয়ে গেছে চলো একটু দেখে নিই আরেকবার ঢুকে নয়টা নয়টা স্টোন তিনটা ব্লু প্রিন্ট তো শেষ পর্যন্ত কত লাগলো সেটা হিসেব তোমাদের পরে দিব তো আপাতত আমরা তো দেখতেই পাচ্ছো টাইটান স্কোয়ার সাতটা ব্লু প্রিন্ট সাতটা তিনটা ব্লু প্রিন্ট সাতটা স্টোন আমার কাছে রয়েছে আমরা এখন রিডিমে চলে যাব আর রিডিম করে তোমাদেরকে দেখাব আসলে আসলে গানটা ঠিক আছে পারমানেন্টলি আমার অ্যাকাউন্টে চলে আসলো শেষ পর্যন্ত অনেক দিনের স্বপ্ন ছিল যে টাইটান স্কার এক পাবো তো তার পিছনে মোটামুটি অনেক টাকা খরচ করে ফেলেছি কত টাকা একটু বলে দিই তোমাদেরকে প্রথমে যে আঠাশো ডায়মন্ড ছিল তার মধ্যে থেকে এক হাজার ডায়মন্ড টপ আপ করেছিলাম আটশো টাকা তারপরে একুশশো ডায়মন্ড একুশো দুই হাজার একুশশো একুশশো একুশো ষাট ডায় আশিটা এমন নিয়েছিলাম সেটার পিছনে আমার লেগেছে সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো কত টাকা সতেরোশো পঞ্চাশ টাকা লেগেছে তাহলে কত হলো চিন্তা করো সতেরোশো পঞ্চাশ আগের আটশো পঁচাত্তর আর এই এক একটু আগে নিলাম তোমার যে হচ্ছে আটশো পঁচাত্তর তাহলে চিন্তা করছো প্রায় চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকার মতো আমার খরচ হয়ে গেছে শুধুমাত্র এই গানটা নেওয়ার জন্য চার হাজার টাকা খরচ হয়েছে সেই জন্য আসলে অনেকে রিডিম কোডের মাধ্যমে চার হাজার টাকায় কিন্তু এই গানটা ছিল অনেকে বিক্রি করতেছিল যতটুকু আমি শুনেছিলাম কিন্তু যাই শেষ পর্যন্ত আমি নিজে লিগাল ওয়েতেই কিন্তু নিয়ে নিয়েছি আসলে খুব ভালো লাগছে চল আপনি রিডিম করে দেখা যাক কি হয় ভালো লাগছে আসলে গানটা শেষ পর্যন্ত আমার আইডিতে পারমানেন্টলি চলে আসতেছে চলো স্পিন ই করি রিডিম এক্সচেঞ্জ করি আরেকবার ক্লিক করে নি ঠিক মতো নিচ্ছি না। উল্টো ষাটটা তিনটা তো ওয়াও ভাই দেখতেই পাচ্ছ অস্থির অস্থির নিয়ে ফেলেছি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত গানটা কিন্তু নিয়ে ফেলেছি একদম আমার কাছে টাইটান তো দেখতেই গানটার নিই ভাই অনেক কষ্টের ফসল এটা একটা গানের পিছনে আমি চার হাজার টাকা উড়িয়ে দিয়েছি চার হাজার টাকা আমার একটা গানের পিছনে চলে গিয়েছিল এরকম একবার কষ্ট হয়েছিল সামরাই বান্ডালের সময় দেয় না দেয় না দেয় না সেটা কিন্তু আমার প্রায় পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা কেটে নিয়েছিল তো যাই হোক কিছু গানের না কিছু রেয়ার আইটেম আসলে এই গানগুলো রেয়ারই থেকে যাবে এমন রেয়ার করেছে দেখতে একটা ডিসকাউন্ট পর্যন্ত দেয় নাই ফ্রি ফায়ার এমন রেয়ার করেছে এটাকে একটা ডিসকাউন্ট পর্যন্ত দেয় নাই তো আমার কাছে যেটা মনে হচ্ছে পাঁচ হাজার

টাইটান স্কার আর না ভাই আমার পুরা চার হাজার ডায়মন্ড খরচ করে নিয়েছে কিপি স্কার কি আর করব টাইটান স্কার ভাই টাইটান স্কার আমার চার হাজার ডায়মন্ড নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ লবিতে একবার নিই পারমানেন্ট গানটা একটু লবিতে নিই বটের হাতে কেমন লাগছে চলো বটকে বাদ দিয়ে এখন একটু ভালো ক্যারেক্টার নিই ভালো ক্যারেক্টার একটু পড়ি দেখতেই পাচ্ছ ভালো ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি এইবার আমার গান ঠিক আছে ওয়াও সুন্দর লাগতো তো যাক অনেক কষ্ট করে নিলাম তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার লাইফের থেকে তোমাদের লাগ যদি অবশ্যই ভালো হয়ে থাকে আর ভালো হবেই স্বাভাবিক অবশ্যই বন্ধুরা তোমার কমেন্টে লিখবে কে কত ডায়মন্ডে পেয়েছ কে কয়টা স্পিনে পেয়েছো কে কোন গানটা নিয়েছ অবশ্যই কমেন্টে লিখবে তো সে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এত বেশি খরচ করার দরকার নেই ঠিক আছে এত বেশি খরচ করার দরকার নেই কম কম করে খরচ করো আমি একটু বেশি খরচ করে ফেলেছি ওকে তো যাই হোক বাই বাই টাটা